हाई फ्रेंड्स, वेलकम टू माय सोमास कुकिंग चैनल। आज आमी आपनादेर दोकाने स्टाइले मिष्टी दई दिए ठंडा लस्सि बनिए देखाबो। एटा खेते भीषण टेस्टी हय, स्वास्थ्येर जोन्नो हेल्दी हय। आर बाड़ीते हठात कोनो गेस्ट एले बा हठात करे लस्सि खावार इच्छे होले जस्ट 2 मिनिट हाते निये एई ठंडा लस्सि आपनारा बाड़ीतेई तैरी करते पारबेन আর ফ্রিজেও তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাই চলুন এখনই ঠান্ডা লস্যি ভিডিওটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে নেবেন যাতে আমার এরকমই সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর প্রথমে আমি আপনাদের দেখিয়ে দেব এই ঠান্ডা লস্যি তৈরি করার জন্য আমার কি কি উপকরণ লাগবে। লাগছে পাউডার মিল্ক, মিষ্টি দই, কোরানো নারকেল, চেরি আমি কিছু কুচিয়ে রেখেছি, নিয়েছি কাজু কুচি, গোটা কিশমিশ, বরফ, আর লাগছে চিনি, তার সাথে লাগবে ফ্রেশ ঠান্ডা ফ্রিজের জল। এখন একটা মিক্সচার বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বরফগুলো, বরফটা অনেকটা গলে এসেছে, আর দিয়ে দিলাম এক গ্লাস ঠান্ডা জল। এখন এর মধ্যে দিয়ে দেব আমি আরও হাফ গ্লাস ঠান্ডা ফ্রিজের জল। এখন অ্যাড করছি চিনি। এখানে আমি টোটাল 4 গ্লাস লস্যি বানাবো, তার জন্য আমি 4 চামচ চিনি নিয়েছি, আর দইটাও আমার মিষ্টি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি দই। আমি 4 গ্লাস লস্যির জন্য প্রায় 4 টেবিল চামচ মতো অর্থাৎ 100 গ্রাম দই এখানে ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো পাউডার মিল্ক। আমি এখানে গুঁড়ো পাউডার মিল্ক দিচ্ছি 6 চামচ মতো। ছোট চামচে প্রত্যেক গ্লাসের জন্য 2 চামচ করে পাউডার মিল্ক দিলেই হবে। আমি এখানে 4 টেবিল চামচ পাউডার মিল্ক নিয়েছি। এখন মিক্সারের ঢাকনাটা লাগিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন ভালোভাবে মিক্স করে নিয়েছি, ওপরে সুন্দর ফেনা ভেসে উঠেছে। এখন গ্লাসের মধ্যে আমি এগুলো সার্ভ করে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, 4টি গ্লাসে লস্যিটা আমি সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, তবে এর সাথে কিছু ড্রাই ফ্রুটস মিক্স করলে খেতে আরও বেশি ভালো লাগে। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোরা। দোকানে যখন আমরা ঠান্ডা লস্যি খেতে যাই তখন কিন্তু এভাবেই সার্ভ করা হয়, তাই আমি দিয়ে দিলাম প্রথমে নারকেল কোরা, তারপরে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। দিয়ে দিচ্ছি কিশমিশ। এইভাবে সার্ভ করে লস্যি খেলে লস্যির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। দিয়ে দিচ্ছি চেরি কুচি। কাজু কুচি। ঠান্ডা লস্যি আমার একদম তৈরি হয়ে গেছে। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা টেস্টি হতে পারে। আপনার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করুন। কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। পরের দিন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।